আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মবরিনাজ মমি শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে গুলি বেশ কয়েকজন নিহত রক্ষা পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা রোকে হলে প্রভোস্টের পদত্যাগ সহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন স্থগিত ডাকসুতে নির্বাচিতদের গণভবনে রাখলেন প্রধানমন্ত্রী ডাকসুর পর আলোচনায় ডাকসু নির্বাচন দ্রুত তফসিল ঘোষণার আশাবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের এবং দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত সোমবার শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় বগুড়া বারো উপজেলার প্রার্থীরা এবার বিস্তারিত নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের জুম্মার নামাজের সময় দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে পুলিশ জানায় ভাগলি ওভাল মাঠের কাছে মসজিদে এক বন্দুকধারী এই হামলা চালায় হামলার সময় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ওই মসজিদের নামাজ পড়ছিলেন তবে অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য হতাহতের এখনো পাওয়া যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের অনেকে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে আশঙ্কা করেছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিন্দা জানিয়ে বলেছেন এই ঘটনা তার দেশের জন্য একটি কালো দিন রিপোর্ট করছেন রাজীব সাহা শুক্রবার জুম্মার নামাজ পড়তে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে গিয়েছিলেন স্থানীয় মুসলিমরা নামাজ আদায়ের জন্য যখন সবাই প্রস্তুতি নিচ্ছিলেন তখন এক বন্দুকধারী মসজিদে ঢুকে গুলি চালায় প্রত্যক্ষদর্শীরা জানায় বন্দুকধারীর হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন এ সময় প্রায় বিশ গুলির শব্দ শুনতে পায় আশেপাশের মানুষ বাংলাদেশ ক্রিকেট দলের দু একজন ছাড়া দলের সবাই মসজিদের কাছে হাগলি ওভাল মাঠে অনুশীলনে ছিলেন অনুশীলনের মাঝে তারা ওই মসজিদে নামাজ আদায় করতে যান মসজিদের কাছাকাছি যাওয়ার পর গোলাগুলির ঘটনা দেখতে পায় তারা এ সময় তামিম ইকবাল সহ দলের অন্য খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে পাশের পার্ক দিয়ে মাঠে ফিরে আসেন হামলার পর আশেপাশের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনার পর ওই শহরে আর বিভিন্ন অনুষ্ঠান থাকলেও বন্দুকধারীর হামলার পর বাতিল করা হয়েছে সব কিছু They should be safe here. The person who has perpetuated this violent act against them, uh, they have no place in New Zealand society. দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে আল নূর মসজিদে জুম্মার নামাজ পড়তে অন্তত 300 মানুষ জড়ো হয়েছিলেন। রাজীব সাহা, এটিএন বাংলা। ক্রাইস্ট চার্চের মসজিদে হামলার পর এখনও হ্যাগলি ওভাল মাঠের ড্রেসিং রুমে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা মসজিদে হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবরের পর স্থানীয় অন্যান্য মসজিদ থেকে সবাইকে সরিয়ে নেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এখনও ড্রেসিং রুমে রাখা হয়েছে তবে দলের সব খেলোয়াড় সুস্থ আছেন বলে টুইট বার্তায় নিশ্চিত করেছেন ওপেনার তামিম ইকবাল তিনি জানান জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশের মুখেই তাদের বাধা দিয়ে জানানো হয় সেখানে সন্ত্রাসী পরে কর্মকর্তা সহ সাংবাদিকরা মাঠের ড্রেসিং ফিরে আসেন। স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ড্রাকসু ও হল সংসদের পুনর্নির্বাচন এবং রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ সহ চার দফা দাবিতে আন্দোলনরত ছাত্রীরা গতরাতে চার দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা অনশন স্থগিত ঘোষণা করেন বুধবার বিকেল থেকে অনশন করে আসছিলেন রোকে হলের পাঁচ ছাত্রী তাদের দাবির মধ্যে রয়েছে ডাকসু ও হল সংসদে পুনর্নির্বাচন হল প্রভোস্টের পদত্যাগ মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের আগামীকাল শনিবার গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বিকেল এই সময় নির্ধারণ করা হয় এদিকে ডাকসু নির্বাচনের পর চারটায় সাক্ষাতের আবারও আলোচনায় চলে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন প্রসঙ্গটি শিক্ষার্থীদের অব্যাহত দাবির পরও নানা জটিলতায় দীর্ঘ সাতাশ বছরেও জাকসু নির্বাচন হয়নি হয়নি ডাকসুর পর খুব দ্রুতই জাকসুর তফসিল ঘোষণা করা হবে এমনটাই আশাবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষকরাও বলছেন খুব দ্রুতই এই নির্বাচন দেয়া হবে উনিশশো সালে প্রতিষ্ঠার পরের বছরই জাকসু গঠন ও নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর নয়বার এই নির্বাচন হলেও উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাতিল করা হয় ছাত্র সংসদের এই নির্বাচন এরপর দু হাজার সালে তফসিল ঘোষণা হলেও শেষ নির্বাচন আর হয়নি অতি দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এবং জাতীয় নির্বাচনের জন্য অতি দ্রুত একটি নির্বাচন কমিশন গঠন করে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ছাত্রীদের প্রাণের দাবি জাকসো এটা অতিরিক্ত যেন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি করছি ছাত্রদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির জন্য সেই অগ্রগতিটাকে আরও গতিশীল করার জন্য সংসদগুলি শুধু বিশ্ববিদ্যালয়ে না কলেজ লেভেলেও যদি এই সংসদগুলি হতে থাকে তাহলে ছাত্রদের মধ্যে এক ধরনের নেতৃত্ব সৃষ্টি হবে যারা পরবর্তীকালে আমাদের দেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আঠারো মার্চ বগুড়ার বারোটি উপজেলার প্রার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় সকাল থেকে রাত পর্যন্ত তারা ছুটছেন ভোটারদের দাঁড়ে দারে। জেলার বারোটি উপজেলার মধ্যে আদমদিঘিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও শেরপুরের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাদবাকি বগুড়ার দশটি উপজেলায় এবার চেয়ারম্যান পদে বিয়াল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে বারো উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একান্ন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পঁয়তাল্লিশ জন প্রার্থী রয়েছেন ভোটার আছেন পঁচিশ লাখ আটত্রিশ হাজার তিনশো তেয়াত্তর জন বিএনপি এই নির্বাচনে অংশ না নেয় একাধিক উপজেলায় দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হয়েছেন আমাদের বিজয় সুনিশ্চিত আমাদের দলের নেতা মাঠ পর্যায়ে নেতা কর্মীরা মাঠে নেমে আছে এই এলাকার নেতা রক্ষা করার জন্য এবং এই উপজেলার সর্বস্তরের জনগণের দাবির প্রেক্ষিতে আমি এই উপজেলার চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছি আচরণ বিধিমালা প্রতিপালন যথেষ্ট পরিমাণে সুশৃঙ্খল হচ্ছে দু একটি জায়গায় অভিযোগ এসেছে সেই তাৎক্ষণিক আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণ বিধিমালা প্রতিপালন দেখার জন্য তারা আছে তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি এবং তারা দেখতেছে এবং দেখার পরে এ পর্যন্ত কোনো গুরুতর কোনো আমরা আচরণ বিধিমালা প্রতিপালন ভঙ্গ হয়েছে এরকম কিছু পাইনি ঝিনাদহের মোবারকগঞ্জ চিনি কল কর্তৃপক্ষের কাছে প্রায় তেইশ কোটি টাকা জমা পড়েছে জেলার সাড়ে পাঁচ হাজার আখ চাষের পাওনা টাকা না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন দরিদ্র কৃষকরা ফলে বন্ধ রয়েছে অন্যান্য ফসল আবাদও টাকা পাওয়ার আশায় প্রতিদিন মিল গেটে ধর্ণা দিচ্ছেন তারা তবে বিফল হয়ে ফিরতে হচ্ছে চাষিদের এমন পরিস্থিতিতে দ্রুত টাকা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা তবে মিল কর্তৃপক্ষ বলছে দাম বেশি হওয়ার কারণে চিনি বিক্রি না হওয়ায় কৃষকদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না দুই লাখ বিশ হাজার টাকা বারবার অফিসারদের কাছে যার পরও আমার টাকা দিচ্ছে না এই হবে এই হবে এই হবে করতে করতে আমাদের আজ দেড় মাস পর্যন্ত এই পর্যন্ত অপেক্ষা করে তার কাছে আসলে আমাদের বলছে যে টাকার হদিসই আমি জানি না আপনাকে টাকা দেবো কোন থেকে অসিরেই আমাদের এই টাকা পরিশোধ না করলে আমরা বৃহত্তম কর্মসূচি করতে বাধ্য হব না কোটি টাকা আমরা দিতে হ্যাঁ না আমরা উপর্যুপরি সদর দপ্তরে আমরা পরিচালক অর্থ বরাবর বারবার পত্র দিচ্ছি কিন্তু টাকার সংস্থান করতে পারছে না জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে শরীয়তপুরে প্রকাশ্যে কৃষি জমি ও নদীর পাড় থেকে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালীরা প্রকাশ্যে জমি কেটে কেটে মৎস্য খামার তৈরি করছে তারা এমনকি এজন্য জমি দিতে বাধ্য করা হচ্ছে কৃষকদের শরীয়তপুর দিয়ে বয়ে যাওয়া কীর্তিনাশা নদীর পাড় ঘেঁষা ফসলি জমি থেকেও তোলা হচ্ছে মাটি শহরের প্রধান প্রধান সড়ক ব্যবহার করে মাটি বোঝায় ট্রাক যাচ্ছে ইট সহ নানা স্থানে এতে নষ্ট হচ্ছে রাস্তাঘাট সহ এলাকার পরিবেশ বাড়ছে সড়ক দুর্ঘটনাও এ ব্যাপারে স্থানীয়দের অভিযোগের পর মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক

এই বিষয়ে সরকারি নীতিমালা অনুযায়ী আমরা সবাইকে সচেতন করার জন্য এবং এই বিষয়ে সক্রিয় করার জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা নিয়েছি এবং পাশাপাশি যাতে এই ধরনের কাজ যদি কেউ করে আমরা যদি অভিযোগ পাই তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করা হবে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এই সেতুর উদ্বোধন করবেন সংশ্লিষ্টরা বলছেন সেতুটি চালু হলে যানজটের দুর্ভোগ কমবে চারলেন সেতুর মধ্যে বসেছে সড়ক বিভাজক পথচারীদের জন্য রাখা হয়েছে প্রশস্ত হাঁটার পথ বা ওয়াকোয়ে উদ্বোধন না হওয়ায় সেতুর দুই পাশে বর্তমানে আটকে রাখা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জাপানি উন্নয়ন সংস্থা জায়কা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে দুই সালের জানুয়ারি মাসে কাঁচপুর দ্বিতীয় সেতু মেঘনা দ্বিতীয় সেতু ও গোমতি দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবার আন্তর্জাতিক সংবাদ ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে বেরিয়ে যাবার ব্রেকজিট কার্যকরে আরও সময় নেয়ার পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ ব্রিটিশ এমপি বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে হওয়া এই ভোটাভুটিতে এখনই ব্রেকজিট কার্যকর না করার পক্ষে চারশো তেরো ও বিপক্ষে দুইশো দুইজন সাংসদ ভোট দেন এই ভোটের ফলে পরিকল্পনা অনুযায়ী আগামী উনত্রিশ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়া তিন মাস বিছিয়ে যেতে পারে এর আগে সমঝোতার ভিত্তিতে ইউ এর সঙ্গে ব্রেকজিট কার্যকরে প্রধানমন্ত্রী থেরেসামের চুক্তি প্রত্যাখ্যান করেন ব্রিটিশ এমপিরা পাশাপাশি বুধবার কোন ধরনের চুক্তি ছাড়া ইইউ থেকে বেরিয়ে যাবার প্রস্তাবও নাকচ করে দেন তারা ভুটানকে দুই শূন্য গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নেপালে মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগামীকাল স্বাগতিকদের মুখোমুখি হবে বর্তমান রানার সাফরা নেপাল থেকে রিপোর্ট করছেন এস এম আশরাফ জিতলেই সেমিফাইনালের টিকিট সমীকরণটা সহজ আবার এই সমীকরণ কখনো কখনো চাপও তৈরি করে শহীদ রঙ্গশালায় মৌসুমী স্বপ্নাদের রক্তে হয়তো সে চাপি বয়ে গিয়েছিল তা না হলে প্রথমার্ধে কোথায় হারিয়ে গেল খেলার সেই সৌন্দর্যতা ভুটানের রক্ষণে গিয়ে বাংলাদেশের সব আক্রমণই মাটি চাপা অবসর উনসাকসে বাংলাদেশ কা লাগি রামরো ক্লিয়ারেন্স দ্বিতীয়ার্ধে অন্যরূপে গোলাম রব্বানি ছোটনের দল শুরুতেই মনিকা চাকমার কর্নারকে গোলে রূপ দেন পুরো মাঠ দাপিয়ে বেড়ানো মৌসুমি আন্তর্জাতিক ফুটবলে যা ছিল তার প্রথম গোল ব্যবধান বাড়ানোর সুযোগ গুলোকে এরপর কাজে পারেননি তহুরা স্বপ্নারা গোল মিসের মহড়া হতাশা বাড়াচ্ছিল লাল সবুজ শিবিরে তখনই ছাই ভস্য থেকে বের হয়ে এসে তিন ডিফেন্ডারকে কাটিয়ে সাবিনা খাতুনের বিশ্বমানের গোল এ নিয়ে ভুটানের বিপক্ষে অপরাজয় থাকার রেকর্ড ধরে রাখলো বাংলাদেশ তবে গোল সংখ্যার চিত্র আফসোসে পুড়িয়েছে দলকে সুযোগ তৈরি হয়েছে আরো হইতে পারত বাট মেয়েদের খেলায় আমি সন্তুষ্ট এক মিনিট থেকে নাইনটি মিনিট পর্যন্ত একই তালে তারা খেলার চেষ্টা করছে স্ট্রাইকিং এ কৃষ্ণের অভাবটা পূরণ করতে পারেননি স্বপ্না তবে সুখবর দ্বিতীয় ম্যাচেই ফিরছেন তিনি ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অবস্থান বুঝে নিল বাংলাদেশ নেপালের বিপক্ষে আরো কঠিন পরীক্ষায় পড়তে হবে সাবিনাদের কিন্তু সময় মাত্র একদিন পারবে কি গুলাম রব্বানির দল সেই ম্যাচের আগে নিজেদের গুছিয়ে নিতে এস এম আশরাফ এটিএন বাংলা বিরাটনগর নেপাল উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি আর্সেনাল ও নেপোলি অলিভার জেরুর হ্যাট্রিকে দ্বিতীয় লেগে ডাইনামক কিএফকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে দুই লেগ মিলে আট শূন্য ব্যবধানে শেষ আট নিশ্চিত করে চেলসি কিয়েভের মাঠে ফিরতি লেগে ম্যাচের পঞ্চম মিনিটে গোল উৎসবের সূচনা করে ফরাসি তারকা জিরো বিরতির আগে তিন গোল তিন গোলে এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি এদিকে অবামাইঙ্গের জোড়া গোলে রেনেসকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলে চার তিন ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল আরেক ম্যাচে এফ সালবুর্গের বিপক্ষে দ্বিতীয় লেগে তিন এক গোলে হেরেও শেষ আটে উঠেছে ইতালিয়ান ক্লাব নেপলি প্রথম লেগে বড় জয়ের সুবাদে দুই লেগ মিলে তাদের গোল দাঁড়ায় শেষ করার সংবাদ শিরোনাম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে গুলি বেশ কয়েকজন নিহত রক্ষা পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা রোকে হলে প্রভেস্টের পদত্যাগ সহ চার দফা দাবিতে আন্দোলনরত ছাত্রীদের অনশন স্থগিত ডাকসুতে নির্বাচিতদের গণভবনে রাখলেন প্রধানমন্ত্রী ডাকসুর পর আলোচনায় ডাকসু নির্বাচন দ্রুত তফসিল ঘোষণার আশাবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের এবং দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত সোমবার শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় বগুড়ার বারো উপজেলার প্রার্থীরা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজ আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন